আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আর্টিকেলের যে বেসিক ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোর ভিতরে তোমাদের কেউ একজন কমেন্ট করেছো যে স্যার পরীক্ষায় এত সোজাভাবে আসে না। এর মানে আসলে যেটা হয়তো সে বোঝাতে চাচ্ছিল যে আপনি যত সোজাভাবে বুঝাচ্ছেন এই ভিডিওগুলোতে পরীক্ষার প্রশ্নে এত সোজা ভিডিও বা এত সোজা প্রশ্ন আসে না। তো আসলে সত্যি কথা বলতে এর জন্যই আমি আজকে চিন্তা করলাম যে বেসিক আমার আরও দেওয়া তোমাদেরকে বাকি আছে, আরও অনেক কিছু আমি শিখাবো আর্টিকেলে, তবে একটা প্র্যাকটিস সেশন নিয়ে আসা যাক যেখানে বোর্ডের প্রশ্ন আমি সলভ করব। এমনিতেও আমি সলভ করতাম, বাট একটু আগে আমি এখন সলভ করতে চাচ্ছি যেহেতু কয়েকদিন পরেই এইচএসসি পরীক্ষা শুরু হবে। তো দেখো, ঢাকা বোর্ডের 2019 প্রশ্ন, এইচএসসির আর্টিকেলের প্রশ্নটা আমি আজকে তোমাদেরকে সলভ করাবো এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে আসলে বোর্ডেও সোজা প্রশ্নই আসে, তবে একটু ঘুরিয়ে আসে, একটু ট্রিকিভাবে আসে, যে কারণে আসলে তোমরা বুঝতে পারতেছো না। এখন দেখো, প্রথম যে উত্তরটা, ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। এখানে বলতেছে যে পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশের পার্লামেন্ট হাউস চমৎকারভাবে স্থাপনা করা বিল্ডিং, মানে এক্সকুইজিটলি মানে হলো চমৎকারভাবে বা অত্যন্ত সুন্দরভাবে স্থাপনা করা বিল্ডিং। এখন এইখানে দেখো, প্রথম আমি গ্যাপটার দিকে যাই, ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। এখন দেখো, পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশের পার্লামেন্ট হাউস, তাহলে কিন্তু যে কোনো পার্লামেন্ট হাউস না, বাংলাদেশের পার্লামেন্ট হাউস একটাই নির্দিষ্ট করে বলতেছে। তাহলে এই যে পার্লামেন্ট হাউস, এটা কার? বাংলাদেশের। এবং এর জন্য এখানে হবে দা, কারণ নির্দিষ্ট করে বলতেছে পার্লামেন্ট হাউসের কথা। এরপরে দেখো, পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। এখন এই এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিংয়ের আগে গ্যাপটাতে কি বসবে, তাইলে আমরা সবার আগে একটা জিনিস খেয়াল করি যে এখানে যেহেতু এক্সকুইজিটলি কথাটা বলা আছে, এটা একটা ভাওয়েল এবং উচ্চারণও ভাওয়েলের মতো। আমি কিন্তু বলেছিলাম শুধু ভাওয়েল দেখলে হবে না, ভাওয়েলের উচ্চারণটা কি ভাওয়েলের মতো কি না এটা দেখতে হবে। আমার তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, এ এন দা এটার যে ব্যবহার, সেই এনের ব্যবহারে কিন্তু আমি সেটা মানে অনেক ডিটেইলভাবে আলোচনা করেছি, তাই এখানে কিন্তু আমি সেভাবে আর ডিসকাস করব না। তো এক্সকুইজিটলি এটার আগে তাইলে কখনোই এ বসবে না, তাহলে এন বসতে পারে অথবা কি দা বসতে পারে। এখন এই এক্সকুইজিটলি ডিজাইনের আগে আমাদের কিন্তু ক্রসও বসবে না, তাইলে কিন্তু আমরা দুইটা বাদ দিয়ে দিলাম। দেখো, এও বাদ দিয়ে দিচ্ছি, আবার ক্রসও বাদ দিয়ে দিচ্ছি। কারণ ক্রস কেন বাদ দিচ্ছি, কারণ দেখো এই যে এখানে এখানে বিল্ডিং আছে, বিল্ডিংটা কিন্তু নাউন, তাইলে আমরা বলেছিলাম যে নাউনের আগে কিন্তু আর্টিকেল বসবে, আর্টিকেল নিয়ে বসবে নাউন। কারণ এই জিনিসটা দেখো, এই নাউনের আগে এখানে কিন্তু এক্সকুইজিটলি ডিজাইন, ডিজাইনটা হলো আসলে এখানে ভার্ব এবং এক্সকুইজিটলি এটা হলো অ্যাডভার্ব, কিন্তু দুইটা যখন একসাথে কাজ করবে তখন সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, মানে বিল্ডিংয়ের একটা কোনো নতুন অর্থ প্রকাশ করতেছে, বিল্ডিংয়ের সাথে একটা নতুন অর্থ যোগ করতেছে যে এটা অনেক চমৎকার সুন্দরভাবে বানানো বিল্ডিং। তাইলে এই যে এক্সকুইজিটলি ডিজাইন, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে এবং এরপরে নাউন আছে। তো আমার আর্টিকেল বিফোর অ্যাডজেক্টিভস এই ভিডিওটাতে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে তার আগে অবশ্যই কি আর্টিকেল বসবে, তাহলে এখানে ক্রসও হচ্ছে না এবং এখানে কি মানে এও হচ্ছে না, তাহলে যেটা হবে সেটা হবে হয় অ্যান হবে না হলে দা হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো যে দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, এটা কিন্তু এই বিল্ডিংটাই কিন্তু এই বিল্ডিংটা, তাহলে আমি কিন্তু অলরেডি এখানে একটা আর্টিকেল বসিয়ে দিয়েছি, দা বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু এখানে আর দা হবে না। এটাও কিন্তু আমি আর্টিকেলের ভিডিওগুলোতে বলেছি যে শুরুর যে নাউনটা সেটাই যদি পরের নাউন হয় তাহলে প্রথম নাউনের আগে দা বসবে, পরের নাউনের আগে আর বসবে না, তাহলে এখানে যেটা বসবে সেটা হলো অ্যান। আবার একটু তোমরা খেয়াল করো যে এই পার্লামেন্ট হাউসটাই কিন্তু এই বিল্ডিং, তাহলে কেন আমি বারবার এটাকে নির্দিষ্ট করব, তাই না? মানে আমি অলরেডি একবার কিন্তু নির্দিষ্ট করে দিয়েছি, একই নাউনকে আমি আবার কেন একই সেন্টেন্সের ভিতরে আবার তো নির্দিষ্ট করব না। এটা নিয়ে একটা সেপারেট ভিডিও আছে আর্টিকেলের বেসিকগুলোর ভিতরে, তোমরা সেটা দেখে নাও। আচ্ছা, এরপরে দেখো, ইনফ্যাক্ট ইট ইজ ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। এখন এখানে একটা আমাদের অনেকের মাঝে কনফিউশন তৈরি হয় যে আমি এখানে
এ বসাবো না দা বসাবো অন্য কোনো আর্টিকেল তো হবেই না তোমরা বুঝতে পারতেছো তো এ বসাবো না দা বসাবো এখন দেখো ইট ইজ ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার এখন দেখো এই যে ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার এখানে তোমরা অবশ্যই বলবা যে ওয়ান্ডারটাকে আসলে নির্দিষ্ট করে বলতেছে মডার্ন আর্কিটেকচারের ওয়ান্ডার হ্যাঁ এটা একদিক দিয়ে যুক্তিটা ঠিক যে এখানে একটা ওয়ান্ডারকে নির্দিষ্ট করে বলা হচ্ছে তবে একটা জিনিস মাথায় রাখবা যে এখানে ওয়ান্ডারটা কি মডার্ন আর্কিটেকচারের একটা না অনেকগুলা মডার্ন আর্কিটেকচার বলতে কি বোঝাচ্ছে মানে আধুনিক স্থাপনা এই আধুনিক স্থাপনা কি শুধু বাংলাদেশের পার্লামেন্ট নাকি আরও অনেকগুলা আধুনিক স্থাপনা আছে অনেকগুলা হাজার হাজার আধুনিক স্থাপনা আছে বা এমন কি যে বাংলাদেশের এই পার্লামেন্ট সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় স্থাপনা বা সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা না এরকমও কিন্তু না আরও অনেক আকর্ষণীয় স্থাপনা আছে তাই এখানে এক অর্থে দা অনেক সময় সঠিক হয় তবে এখানে যদি আমি এক্স্যাক্টটা বসাইতে চাই তাহলে সেখানে এ হবে ইট ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার কারণ অনেকগুলো ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচারের মধ্যে এইটা একটা তাহলে এটা কিন্তু নির্দিষ্ট করে একটাই মডার্ন আর্কিটেকচারের ওয়ান্ডার এরকম কিন্তু বলতেছে না কয়েকটার ভিতরে বা অনেকগুলার ভিতরে এইটা একটা তো এই জিনিসটা কনফিউশন হওয়া স্বাভাবিক তবে অর্থটা যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু আর কনফিউশন হবে না তবে অনেক ক্ষেত্রে দাও কারেক্ট আনসার অনেকে বলবে এটা মানুষের মতের উপর নির্ভর করে তবে এক্স্যাক্ট যদি তুমি আনসারটা জানতে চাও তাহলে সেখানে এ হবে এরপরে দেখো ইট ইজ ওয়ান অফ ড্যাশ লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকট্যাকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন ড্যাশ ওয়ার্ল্ড মানে এইটা মানে সবচেয়ে স্পেকট্যাকুলার বা লার্জেস্ট একটা স্থাপনা মানে এখানে দেখো এখানে কি বলতেছে মানে অনেকগুলো পার্লামেন্ট বিল্ডিং আছে এই পার্লামেন্ট বিল্ডিংগুলোর মধ্যে এইটা লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকট্যাকুলার তাইলে যখন আমি অনেকগুলার ভিতরে তুলনা করে একটাকে সবচেয়ে বেশি কোনো একটা কিছু বলবো সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট বা সবচেয়ে সুন্দর বা সবচেয়ে খারাপ তো তখন কিন্তু এই সবচেয়ে যখন জিনিসটা আসবে তখন এটা হয়ে যায় কি সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভটা দেখো যখন ইএসটি থাকবে কোনো ওয়ার্ডের সাথে অথবা যখন সেই ওয়ার্ডের আগে মোস্ট থাকবে তখন কিন্তু আমরা বুঝে যাবো সুপারলেটিভ এবং এই সুপারলেটিভের আগে দা হবে কারণ কেন দা হবে জানো আসলে অনেকগুলোর ভিতরে এটা একটা এরকমও বোঝানো যায় আবার অনেকগুলোর মধ্যে এটা সবচেয়ে বেশি বা সবচেয়ে কম এরকম যখন আমি কিছু বুঝাবো সবচেয়ে তখন এটা মানে একেবারে নির্দিষ্ট করে দিচ্ছি আমি তো একেবারে নির্দিষ্ট যখন করে দিব সেটার জন্য দা হবে তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে দা হয় তা এরপরে দেখো ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট এই দেখো ইএসটি লার্জেস্ট ইএসটি অ্যান্ড মোস্ট স্পেকট্যাকুলার এই স্পেকট্যাকুলারের শেষে কিন্তু ইএসটি হয় না স্পেকট্যাকুলারেস্ট হয় না যেটা হবে মোস্ট হয় তাহলে এটা কিন্তু একটা সুপারলেটিভ ডিগ্রি বোঝাচ্ছে এবং এর আগে এটা চোখ বন্ধ করে তোমরা এখানে দা দিয়ে দিবে এটা সবাই জানো তারপর আমি একটু রিভিউ করে নিলাম পার্লামেন্ট বিল্ডিংস ইন ড্যাশ ওয়ার্ল্ড এখন দেখো ইন ড্যাশ ওয়ার্ল্ড পৃথিবী ওয়ার্ল্ড মানে তোমরা সবাই জানো পৃথিবী এখন পৃথিবী কয়টা আছে ওয়ার্ল্ড কয়টা ওয়ার্ল্ড কিন্তু একটা দেখো এই যে গ্রহগুলো পৃথিবী একটা গ্রহ এবং আরও কিছু গ্রহ উপগ্রহ আছে সেগুলো কিন্তু একটা করেই সান মুন ভেনাস এগুলা কিন্তু যেগুলা সব একটা করে সূর্য একটাই হ্যাঁ চাঁদ একটাই তো ওয়ার্ল্ড একটাই আর্থ যদি বলি পৃথিবী পৃথিবী একটাই ইউনিভার্স ইউনিভার্স একটাই তো এই যে ওয়ার্ডগুলো আছে গ্রহ উপগ্রহ পৃথিবী বা তোমার মনে করো যে বিশ্ব এইগুলা কিন্তু সবই একটা করে এবং এগুলো একটা করে দেখে কিন্তু আমরা জানি কি এখানে নির্দিষ্ট হবে কারণ এটা ছাড়া ওয়ার্ল্ড কিন্তু আরেকটা নাই ঠিক আছে এরপরে দেখো ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং এখন অবশ্যই এখানে দেখো আমি তোমাদের অ্যাডজেক্টিভের ভিডিওতে আমি এর আগে বলেছি বেসিক ভিডিওগুলো ভালো করে দেখে নাও আমি কিন্তু বলেছি হাইলি এক্সপেন্সিভ এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এক্সপেন্সিভ একটা অ্যাডজেক্টিভ হাইলি অ্যাডভার্ব বাট টোটালটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং এরপরে কি আছে নাউন তাহলে আমি যেটা বলেছিলাম যে নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে এটার আগে অবশ্যই আর্টিকেল বসবে এবং এটা একটা
highly expensive building. এখানে n হবে না কারণ উচ্চারণ ভাওয়েলের মত না h তাই n হবে না এর জন্য এখানে কি হবে a হবে আচ্ছা এখন দেখো দা হবে না কেন কারণ it is the highly expensive building এটা পৃথিবীতে এটা কি নির্দিষ্ট সবচেয়ে মানে এরকম কোনো কিছু সবচেয়ে বা কোনো কিছু বোঝাচ্ছে না এটা একটা expensive building বোঝাচ্ছে এখন দেখো এখানে যদি বিল্ডিং কথাটা না থাকতো তাহলে কি হতো it is dash highly expensive নাউনটা নাই শুধু অ্যাডজেক্টিভের মতো একটা ওয়ার্ড আছে নাউন কিন্তু নাই আমি যদি এটাকে অ্যাডজেক্টিভের মতো একটা ওয়ার্ড কল্পনা করি অর্থটা অ্যাডজেক্টিভের মতোই নাউনটা নাই তাহলে কি হবে তাহলে এখানে এটা হইতো না ঠিক আছে আমার যারা ভিডিওটা দেখে নিয়েছো তারা কিন্তু বুঝেছো এরপরে দেখো পরীক্ষা এভাবে ঘুরিয়ে দিতে পারে এরপরে দেখো ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ দা পার্লামেন্ট বিল্ডিং ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার আবার দেখো মেইনটেনেন্স কস্ট অফ দা পার্লামেন্ট বিল্ডিং মানে পার্লামেন্ট বিল্ডিং এর মেইনটেনেন্স কস্ট নির্দিষ্ট করে বলতেছে পার্লামেন্ট বিল্ডিং এর মেইনটেনেন্স কস্ট অন্য কোনোটার মেইনটেনেন্স কস্ট না কিন্তু অনির্দিষ্ট না নির্দিষ্ট তাহলে এখানে দা হবে একটা জিনিস খেয়াল করো বড় হাতে টি দিতে হবে ক্যাপিটাল লেটার কারণ এটার আগে কি ফুল স্টপ আছে এবং এটা প্রথম অনেকে এই জিনিসটা মানে মিস্টেক করে ফেলো স্মল লেটার দিয়ে দাও এবং অনেক সময় সেটা কাটাও দিয়ে দিতে পারে এটা স্যারের মর্জির উপর কাটা নাও দিতে পারে দিতেও পারে তাহলে মেইনটেনেন্স কস্ট নির্দিষ্ট মেইনটেনেন্স কস্ট এরপরে দেখো অফ দ্য পার্লামেন্ট বিল্ডিং ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার অ্যান আমেরিকান আর্কিটেক্ট ড্যাশ লুইস কান উচ্চারণ হবে অ্যান আমেরিকান আর্কিটেক্ট যখন বলবে এরপরে লুইস কান একজন মানুষ বোঝাচ্ছে এখানে একটা প্রপার নাউন মানুষের নাম কিন্তু সবসময় প্রপার নাউন হয় না এটাও আমি কিন্তু ভিডিওগুলোতে বলে দিয়েছি এখানে প্রপার নাউন একজনের নাম তাই এখানে প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল হবে না আচ্ছা লুইস কান ডিজাইন দিস ড্যাশ বিল্ডিং এখন লুইস কান ডিজাইন দিস ড্যাশ বিল্ডিং এখানে কি হবে তো আমরা একটু অর্থটা দেখি এটা কঠিন কোনো কিছু না কিন্তু এখানে প্রতিটা জিনিসে কিন্তু আমি কোনো সূত্রের কথা বলতেছি না আমি জাস্ট কমন সেন্সের কথা বলতেছি যে দেখো লুইস খান এই বিল্ডিং বানিয়েছে কমন সেন্সটা দেখো অলরেডি এখানে দিস বিল্ডিং বলে এই দিস ওয়ার্ডটা দিয়ে এটা কিন্তু অলরেডি একটা নির্দিষ্ট করে দিচ্ছে বিল্ডিংটাকে একটা অর্থে যে এই বিল্ডিংকে এখন এই বিল্ডিংকে আমি বলতেছি এখানে আবার দা বলার কোনো দরকার আছে অলরেডি দিস দিয়ে কিন্তু মানে আমি এই বিল্ডিংটাকে মোটামুটি নির্দিষ্ট করে দিলাম যে এই বিল্ডিং তাহলে কেন আমি আবার দা বসাবো ডাবল আমি কিন্তু মানে সবার আগে সবসময় বলি যে ডাবল অর্থ কোনো কিছুতে আমি ব্যবহার করব না তো এখানে অলরেডি নির্দিষ্ট করে দিয়েছে দিস শব্দটা দিয়ে তাইলে আমি এখানে কি করব ক্রস দেব কারণ অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুইস খান ডিজাইন দিস বিল্ডিং এটা বলতে বোঝাচ্ছে যে এই বিল্ডিং তাহলে কেন আমি আবার নির্দিষ্ট করব নির্দিষ্ট করব না অলরেডি নির্দিষ্ট হয়ে গেছে এরপরে দেখো এভরিডে মেনি ড্যাশ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং এই শূন্যস্থানটা শুধু আমি তোমাদের বলবো যে আমি যতগুলো ভিডিও করেছি শুধু এই শূন্যস্থানটা সেই ভিডিওগুলোর ভিতরে পড়ে না অনেকে বলে যে এটা একটু ব্যতিক্রম মুখস্থ করে নাও না মুখস্থ না আমি তোমাকে এখন এই শূন্যস্থানটা দেখাবো এবং এরপরে এই শূন্যস্থানের সাথে আরও যে শূন্যস্থানই একই ধরনের থাকুক না কেন তুমি পারবা এটা কিন্তু আলাদা কোনো রুল না এটা একটা কমন সেন্স কিভাবে কমন সেন্স দেখো এভরিডে মেইনি ড্যাশ ভিজিটর কামস টু ভিজিট এখন এখানে শুরুতেই অনেকের তোমার মনে হইতে পারে যেমন আমি যখন শুরুতে এই ধরনের শূন্যস্থান প্রথম দেখেছিলাম অনেক আগে কবে দেখেছিলাম মনে নেই তখন আমার মাথায় আসছে যে মেইনি ভিজিটরস হবে অনেকগুলো ভিজিটর তাহলে তো এটা ভুল আছে প্রশ্নে কিন্তু ভুল আছে না আসলে প্রশ্নে ভুল নেই একটু খেয়াল করো মেইনি ভিজিটর কামস এই যে এখানে একটা ভার্বের শেষে এস আছে কারণ কি এই ভিজিটরটা কিন্তু সিঙ্গুলার বোঝাচ্ছে এটা কিন্তু প্লুরাল না কিন্তু কিভাবে হলো প্লুরাল না মেইনির পরে তো প্লুরাল হয় হ্যাঁ মেইনি মেন হয় মেনি ম্যান হয় না মেনি বয়েজ হয় মেনি গার্লস হয় তাহলে কেন এখানে ভিজিটর হলো ভিজিটরস হইল না কেন হ্যাঁ এইটা দিয়েই কিন্তু তোমরা এই আর্টিকেলটা ভুল করে ফেলবা অনেকেই এখানে ক্রস দিবা কিন্তু এখানে কিন্তু ক্রস হবে না কেন হবে না কারণ দেখো সবাই বলবা যে মেনি ভিজিটরস কাম এটার আগে তো কিভাবে হয় দা হয় কিভাবে এ হয় কিভাবে অ্যান তো হবেই না ভি আছে অ্যান হবে না তাহলে কিভাবে হয় এটা না এখানে তো ক্রস বসার কথা এখানে ক্রস বসবে না কারণ
এটা একটা ফ্রেজ এই ফ্রেজটা তোমাদের জানতে হবে আর তোমরা যদি ফ্রেজটা নাও জানো অনেকে বলো তাহলে কি আমি সব ফ্রেজ মুখস্থ করব না যখন ফ্রেজ আমি জানবো না আমি যদি একটু কমন সেন্সটা কাজে লাগাই কি হবে দেখো মেনি ভিজিটরস হইলে কাম হইতো তাহলে যেহেতু ভিজিটর আছে সিঙ্গুলার তাহলে আমার এখানে এ বসাইতে হবে সিঙ্গুলার এই মেনি এ ভিজিটর জিনিসটা একটা ফ্রেজ মানে মেনি এ বয় মেনি এ গার্ল মানে কি একে একে করে অনেকজন এইটা একটা ফ্রেজ এই একে একে করে অনেকজন যখন এটা বুঝাই তখন এখানে এ বসাইতে হয় কমন সেন্সটা হলো যদি এখানে এস থাকতো তাহলে আমি এখানে কিছু বসাইতাম না যেহেতু এস নাই সিঙ্গুলার বোঝাচ্ছে এর জন্য আমি এ বসাইলাম এন তো হবেই না যদি এখানে ভাওয়েলের মতো উচ্চারণ কিছু হইতো তখন আমি এখানে এন বসাইতে পারতাম তাহলে বোর্ডেও কিন্তু সহজ প্রশ্নই আছে এটা কিন্তু কঠিন কিছু না তো আশা করি তোমরা এই মানে প্রশ্নটা বুঝতে পেরেছো এইভাবেই কিন্তু আর্টিকেল প্র্যাকটিস করতে হয় বুঝে বুঝে প্র্যাকটিস করতে হয় মুখস্থ করে আসলে কোনো লাভ হয় না বা অনেক সূত্র পড়ে কোনো লাভ হয় না তো আশা করি তোমরা বুঝে বুঝে প্র্যাকটিস করবো আমি আস্তে আস্তে সবগুলা বোর্ডের প্রশ্ন সলভ করাবো 30টা হোক 50টা হোক আমি আস্তে আস্তে ইনশাল্লাহ সবগুলা সলভ করাবো এবং আমার মনে হয় যে তোমাদের আর কোনো মানে কোনো সূত্র বা কোনো বই পড়ার জন্য হবে না এমনিই তোমরা সবাই পাঁচে পাঁচ পেয়ে যাবা